অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন যে বিবাহের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত। একজন বিবাহেচ্ছুক মানুষ যদি সঠিকভাবে বিবাহের পূর্ব প্রস্তুতি নেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখী এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন উপহার দিবেন। আর সেজন্য আমরা আজ বিবাহের পূর্ব প্রস্তুতিমূলক কয়েকটি পরামর্শ আপনাদের সামনে নিবেদন করতে চাই। বিবাহের জন্য বিবাহেচ্ছুক মানুষের সবচেয়ে বড় এবং প্রথম প্রস্তুতির বিষয় হলো নিজেকে মুত্তাকি, পরহেজগার, পাপের কাজ এবং আল্লাহর অবাধ্যতার কাছ থেকে দূরে থাকার মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সবাই চাই আমাদের জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী যিনি আসবেন তিনি যেন ফেরেশতার মতো একজন ভালো মানুষ হন। আমরা যদি তাই চাই তাহলে নিজেদেরকে সর্বাগ্রে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ নিয়ম হল যে ভালো মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ মিলিয়ে দেন। যদিও ব্যতিক্রম, বিচ্ছিন্ন ঘটনা অনেক সময় ঘটে, আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষার জন্য সেটি করে থাকেন বা অন্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা করে থাকেন। যেমন আমরা দেখেছি যে ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো ভালো মানুষ আল্লাহর রহমান দান করেছেন, আবার নূহ এবং লুত আলাইহিমাসসালামের মতো ভালো মানুষদের ঘরে খারাপ এবং অবাধ্য স্ত্রীও আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব কেউ নিজে খারাপ হলে তার জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী অবশ্যই খারাপই হবেন, এরকম সহজ সমীকরণ যেন না করেন, এমনটি যেন মনে না করেন। তবে সাধারণ অবস্থায় আমি ভালো হওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে আল্লাহ একজন ভালো জীবনসঙ্গিনী আমাকে দিবেন, সে আশা আমি জোরালোভাবে করতে পারি। বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো আল্লাহর কাছে সাধারণ অবস্থাতে সাধারণভাবে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো জীবনসঙ্গিনী দান করেন, জীবনসঙ্গী দান করেন। আর বিশেষভাবে কোরআনে কারিম সূরা ফুরকানের আয়াত নম্বর 74-এর শেষ অংশ, দোয়ার অংশটা বেশি শিখে পাঠ করতে হবে সকাল সন্ধ্যা উঠতে বসতে বিভিন্নভাবে, বেশি কোনো সংখ্যা নির্ধারণ না করে আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে হবে। আমি আমাদের জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী এবং পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকে এমন মানুষ হিসাবে আমাদের সামনে উপস্থিত করুন বা এমন মানুষদেরকে আমাদের জীবনসঙ্গিনী এবং পরিবারের সদস্য হিসাবে দান করুন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায় এবং যারা মুত্তাকিদের ইমাম হতে পারে। অত্যন্ত অর্থবহ চমৎকার একটি দোয়া, এটি বিশেষ করে পাঠ করা যেতে পারে ভালো জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য। এটি বিবাহের পূর্ব প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তৃতীয়ত, বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে একজন ভালো জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী পাওয়ার স্বার্থে যার ভিতরে দিনদার আছে, দিনদারিতা আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে অল্পে তুষ্টি আছে, যার ভিতরে দুনিয়ার মোহ নাই, লোভ নাই, এরকম একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে তালাশ করে নিতে হবে। আজকাল আমরা প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, বিবাহের ক্ষেত্রে আমরা চেষ্টা করি, ছেলেরা চান শুধুমাত্র রূপ এবং লাবণ্য যেন থাকে সে বিষয়টিকে প্রাধান্য দেন, আবার মেয়েরা দেখা যায় যে পুরুষদের অর্থকড়িকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখেন। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ফাসফার বিজাতে দিন, বিবাহের ক্ষেত্রে জীবনসঙ্গী, জীবনসঙ্গিনীর দিনদারিতাকে তুমি গুরুত্বের সাথে দেখবে এবং দিনদার জীবনসঙ্গী পেয়ে, দিনদার জীবনসঙ্গিনী পেয়ে তুমি জেতার চেষ্টা করবে, কারণ সেটাই প্রকৃত সুখ এবং সেটাই প্রকৃত সমৃদ্ধি। অতএব জীবনসঙ্গিনী, জীবনসঙ্গীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না, দুনিয়ার লোভ থাকবে না, তাহলে ইনশাআল্লাহ অনেক অনাচারের পথ, অনেক চাওয়া পাওয়ার পথ এমনিতে রুদ্ধ হয়ে যাবে। বিবাহের চতুর্থ যে প্রস্তুতির কথা বলবো তা হলো জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী নিজের জীবনের পার্টনার যিনি হবেন তার অধিকার সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে, এটি বিবাহের প্রস্তুতির অংশ। অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে নারী পুরুষ একে অন্যের অধিকার খর্ব করেন, ক্ষুণ্ণ করেন, নিজের অজান্তিক অধিকার নষ্ট করছেন এবং যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি হয়ে যায়। এজন্য বিবাহের আগে থেকে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কী কী অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, কোন হাদিস দিয়েছে, সেগুলোকে অত্যন্ত ভালোভাবে রপ্ত করে নিতে হবে। বিবাহের পাঁচ নম্বর প্রস্তুতি হলো ছেলেরা হালাল উপার্জনের চেষ্টা করবেন, কারণ বিবাহের পরে তার স্ত্রী এবং পরিবারের ব্যয়ভার বহন করা ইসলাম শরীয়ত তার জন্য আবশ্যক করেছে। যিনি স্ত্রী এবং পরিবারের ন্যূনতম ব্যয়ভার বহন করার ক্ষমতা রাখেন না ইসলাম শরীয়ত তাকে বিবাহের নির্দেশ দেয় না, বরং তাকে বিবাহের বিকল্প হিসাবে সিয়াম বা রোজা রাখার পরামর্শ দেয়। অতএব বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে। হালাল উপার্জন মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করা নয়। আপনি যদি অল্পে তুষ্ট থাকবেন, দুনিয়ার প্রতি মোহ নয় এমন জীবনসঙ্গিনী আপনি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার হালাল উপার্জনের ডেফিনিশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে। কোনো রকম জীবন ধারণ করার উপায় আপনি জোগাড় করতে পারলে সেটি আপনার হালাল উপার্জন হিসাবে বিবেচ্য হবে। একইভাবে মেয়েদের জন্য বিবাহের পূর্ব প্রস্তুতি হিসাবে গৃহস্থলী কাজকর্মগুলোকে ভালো করে রপ্ত করে নিতে হবে। অনেক সময় আজকাল দেখা যায় যে দাম্পত্য জীবনে এসে গৃহস্থলী কাজ না জানার কারণে স্বামীর সাথে বনিবনা হয় না, বোঝাপড়ার সমস্যা তৈরি হয় এবং সুখ এবং শান্তির ঘাটতি দেখা যায় পারিবারিক জীবনে। এই জন্য গৃহস্থলী কাজগুলোকে রপ্ত করে নেওয়া, এটা মেয়েদের বিবাহের পূর্ব প্রস্তুতির অংশ। ৬ নম্বর প্রস্তুতি হলো বিবাহের আগে থেকে তালাকের মাসআলা, মাসাইলগুলো ভালো করে জেনে নিতে হবে। কী পদ্ধতিতে তালাক দেওয়া জায়েজ, কোনভাবে তালাক দেওয়া নিষিদ্ধ,
কোন সময় তালাক দেওয়া যায়, কোন সময় তালাক দেওয়া যায় না, তালাকের কথা বলার আগে কতটা সাবধানতা অবলম্বন করতে হয়, তালাক কত স্পর্শকাতর বিষয়, এই বিষয়গুলোকে আগে থেকে জেনে নিতে হবে। বেশিরভাগ পরিবারে দেখা যায় যে তালাক দেওয়ার পরে সে আফসোস করেন, আক্ষেপ করেন এবং বলেন যে আমি তো আসলে জানতাম না। এই জন্য বিবাহের আগে থেকেই তালাকের মাসালাগুলো জেনে নেওয়া, জেনে রাখা এটা দোষণীয় নয়, বরং এটি ভালো বিষয় এবং এটি বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি বলে আমরা মনে করি। সপ্তম এবং সর্বশেষ প্রস্তুতি হল পারিবারিক ব্যবস্থাপনা এবং প্যারেন্টিং সংশ্লিষ্ট যে সমস্ত কোর্সগুলো পাওয়া যায়, নারী এবং পুরুষ উভয়কে সেই কোর্সগুলো করে নিতে হবে। আজকাল অনেক ওলামা ইকরাম অনেক ভালো ভালো কোর্স অফার করে থাকেন, যে কোর্সগুলোর মাধ্যমে আমরা আমাদের পারিবারিক যে বিধিবিধানগুলো সেগুলো জানতে পারবো। পুরুষ তার শ্বশুরবাড়ির কার সাথে দেখা করতে পারবেন না পারবেন, মেয়ে তিনি তার শ্বশুরবাড়ির কার সাথে দেখা করতে পারবেন না পারবেন, কার প্রতি তার কি কর্তব্য আছে না আছে, এ বিষয়গুলো জানতে পারবেন। এবং একজন মেয়ে মানুষ তিনি তার স্বামীর সংসারে গেলে বা যৌথ পরিবারে বা একাকী থাকলে সেখানে কী কী সমস্যা সাধারণত ফেস করে থাকেন, সেগুলো কীভাবে তিনি ট্যাকেল দিবেন, এবং পুরুষ মানুষও বিবাহের পরে তার মা বাবা ভাই বোনের দিক থেকে বা শ্বশুরবাড়ির দিক থেকে কী কী সমস্যাগুলো সচরাচর এগুলোর মুখোমুখি হতে পারেন, যেগুলো আমাদের সমাজে হয়ে থাকে, বিবাহ এবং পরিবার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কোর্সগুলো করার মাধ্যমে আমরা সেসব বিষয়গুলোকে অত্যন্ত ভালোভাবে সমাধান করার পথ রপ্ত করতে পারবো। এই জন্য কোর্সগুলো করে নেওয়া এটাও বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি। আমরা এই সমস্ত প্রস্তুতিগুলোকে যদি গুরুত্বের সাথে আগে থেকে নেই, ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ এবং শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সবচেয়ে উপভোগের বিষয় সুখী এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন উপহার দিন।